এভাবে অধিকার শুধু অর্থনৈতিক নয়, লেখাপড়ার অধিকার দিল, তালাকের একটি অধিকার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তালাকের অধিকারটিও শুধুমাত্র পুরুষের না, এই তালাকের অধিকার নারীদেরকেও দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তালাকের অধিকার, বিবাহ বিচ্ছেদের অধিকার শুধু পুরুষের নয়, নারীকেও দেওয়া হয়েছে। পুরুষ যদি অকর্মণ্য হয়, যদি সে উন্মাদ হয়, জালিম হয়, নপুংসক হয়, তাহলে এই স্ত্রী কোর্টে তা প্রমাণ করে তার স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারবে, ইসলাম সুযোগ দেয়। তালাক, কথায় কথায় তালাক দেওয়ার একটা রেওয়াজ আমাদের দেশে আছে। বাংলাদেশে যদি আল্লাহ কোনোদিন দয়া করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন, তাহলে কথায় কথায় তালাক দেওয়ার এই প্রথাকে বন্ধ করে দেওয়া হবে। তরকারিতে লবণ কম হয়েছে, শুটকি মাছে ঝাল হইল কেন, এই সব কথা বলিয়া তালাক দেওয়া যাবে না। আর একসঙ্গে তিন তালাক দেওয়া তো যাবেই না। এক সাহাবি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন যে একজন তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুসসা হয়েছিলেন যে বসার থেকে দাঁড়ান, তিনি বললেন এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে। তালাকের আল্লাহর কাছে দুইটা হালাল সবচেয়ে জঘন্য, দুইটি হালাল সব থেকে জঘন্য, একটা হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক। যখন তালাক দেওয়া হয় অন্যায় ভাবে, গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে, নাউজুবিল্লাহ বলে, আপনি এভাবে তালাক দিতে পারবেন না। তালাক দেওয়ার নিয়ম হলো, যখন স্ত্রীর সাথে, লক্ষ্য করুন, স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রীর দাজ্জাল মার্কা, বনেই না, তো আল্লাহ পাক তখন বলেছেন উভয় পক্ষের আত্মীয় স্বজন নিয়ে মীমাংসা করার চেষ্টা করো, সালিসি করো, যদি মীমাংসায় না হলো তাহলে এক মাসে এক তালাক দাও, বিছানা আলাদা করে দাও, এবং অপেক্ষা করো তার এই অবস্থা দেখে সে ফিরে আসে নাকি, যদি ফিরে আসে তো গ্রহণ করো, যদি ফিরে না এলো দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক দাও, তাও যদি ফিরে না আসে তাহলে সে গিয়ে তিন তালাক একদম রেজি করে দাও, আর ফেরত হবে না, তিন তালাকে বায়না করে দাও, এই স্ত্রীকে আর গ্রহণ করা যাবে না। এখন আমাদের দেশে রাগের মাথায় একসাথে তিন তালাক দেওয়ার পর মনে মনে অনুশোচনা হয়, এতগুলো ছেলে পেলে নিয়ে করবো কি, কি সর্বনাশ হইল, রাগের মাথায় কল্যাণটা কি। এখন এই বউ ফিরে পাওয়ার জন্য মশলা তালাশ করে, তখন গ্রামের মুন্সি মৌলবি এক, এই জাতীয় এক শ্রেণীর লোক আছে যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা হিল্লা নামক একটা ঔষধ বাইর করছে। সেই ঔষধটা কি, তারা বলে যে এই স্ত্রীকে যদি আবার নিতে চাও তাহলে আর একটা পুরুষের সঙ্গে বিবাহ দাও, এবং শর্ত করো যে তোমার কাছে দিলাম, দুই তিন দিন পর তুমি তালাক দিয়ে দিবা, এরপরে আমরা নিয়ে নেব। তালাকের নিয়তে বিবাহ করা এটা সম্পূর্ণ হারাম, বিবাহ হবে না। তালাকের নিয়তে বিয়ে করলো, বিয়ে হবেই না। তারপরে এই যে ভাড়া করা, একজনের সঙ্গে হিলা করতে দেওয়া, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ভাড়া করা ষাঁড়, ভাড়া করা ষাঁড়। ইসলামে এই ধরনের কোনো বিধান নাই, সবাই কান খুলে শুনুন, হিল্লা করার যে ব্যবস্থা বাংলাদেশে গ্রামে গঞ্জে আছে, শরীয়তের কোনো অস্তিত্ব নাই। কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় আর এই স্ত্রীকে আবার ফেরত নিতে চায়, পর্যন্ত ফেরত দিতে পারবে না। একটা পথ আছে, সেই পথটা হলো এই, এই স্ত্রী ইচ্ছে করে কোনো স্বামী গ্রহণ করেন, আর সেই স্বামী যদি ইচ্ছে করে ঘটনাচক্রে তালাক দেয়, অথবা ঘটনাচক্রে সেই স্বামীর যদি মৃত্যু হয়, তাহলেই কেবলমাত্র প্রথম স্বামীর কাছে আসতে পারবে, এছাড়া প্রথম স্বামীর কাছে আসা কেয়ামত পর্যন্ত সম্ভব নয়।
এইটা ইসলাম করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কথায় কথায় তালাক দেবা বাগুন ভর্তায় মরিচ হইল কেন এই সব শয়তানি চলবে না এইটার জন্যই এই বিধান করা হয়েছে তালাক কখনো রাগের মাথায় এই জঘন্য কাজ কেউ করবেন না যদি করতেই হয় তাহলে তিন মাসে তিন তালাক হবে একসাথে তিন তালাক দেওয়া যাবে না যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে বসে তালাক হয়ে যাবে এটাও মনে রাখবেন তালাক হয়ে যাবে তবে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন नाराज হবেন গুসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে এই কাজটি কখনো করবেন না আল্লাহ পাক তালাক চান না আল্লাহ চান স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হোক সুবহানাল্লাহ যদি স্ত্রীর উপর রাগ হয় কখনো মন খারাপ হয় আল্লাহ বলছেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম তোমরা পরস্পর পরস্পরের অনুগ্রহকে ভুলে যাও আজকের একটা ব্যাপারে মন খারাপ হইছে তুমি চিন্তা করো তোমার জীবনের অনেক ক্ষেত্রে এই স্ত্রীর অনেক অবদান আছে সেগুলিকে মনে করে আজকেরটা মাফ করে দিবেই তো সারি সুবহানাল্লাহ কর আল্লাহ পাক চান না স্বামী স্ত্রীর ভিতরে অসন্তুষ্টি থাকুক এবং তালাক পর্যায়ে চলে যায় একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীর ভিতরে মুখ মলিন সাহাবায়ে কেরাম ভয়েতে কথা বলতে পারছেন না কিছুক্ষণ পর হুজুর হযরত আলী হযরত ফাতেমার ঘরে ঢুকলেন বেরিয়ে আসতেন হাসি মুখে তিনি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে রাসূল একটু আগে আপনার মুখ এত মলিন ছিল আর এখন আপনি এত হাসি খুশি আমরা তো তখন কথা বলতে সাহস পাইনি হুজুর কি হইছিল আল্লাহর নবী বলেন ওদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল আর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল ওদের বুঝতে পারছেন তো হযরত আলী এবং ফাতেমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আমি ভেতরে গেলাম উভয়কে উভয়ের সঙ্গে কথা বললাম এখন তারা দুজনের মধ্যে তাদের ভুল বুঝাবুঝির নিরসন হয়েছে আমার মনটা খুশি হয়ে গেছে নবীজি বলেন ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় কারণ ফাতেমা আমার কলিজার টুকরা স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে হায় আল্লাহ পাক বিশাল জনসমুদ্র নিয়ে কোরআনের কথা আলোচনা করেছি দরুদ ও সালাম পড়েছি মেহরবানি করে দরুদ ও সালাম টুকুন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আছে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছে তাদের রুহের পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফিলাল খায়রাত وترك المنكرات وحب المساكين اللهم عز الإسلام والمسلمين اللهم هلك الكفرة والمبتدعة واليهود والهنود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم রব্বুনা রবীন এ মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে আমরা জীবনে যত গুনাহ করেছি মেহরবানি করে আমাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও মা বোনেরা যারা এসেছেন আল্লাহ তুমি মেহরবানি করে মা বোনদেরকে সুস্থ রাখো তাদেরকে ব্যাধি মুক্ত করো পর্দায় থাকার তৌফিক দাও স্বামী সন্তান নিয়ে ইমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়ায় আরামের সাথে বসবাস করার তৌফিক দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله